কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা পড়ব লেটার বা বর্ণ কাকে বলে। LETTER, লেটার, যার বাংলা অর্থ বর্ণ। ভাষাকে লিখে প্রকাশ করতে, ভাষাকে লিখে প্রকাশ করতে, প্রকাশ করতে যে সব সাংকেতিক চিহ্ন, সাংকেতিক চিহ্ন বা ধ্বনি ব্যবহার করা হয়, ধ্বনি ব্যবহার করা হয়, করা হয় সেগুলোকে লেটার বলে। লেটার বা বর্ণ বলে। তাহলে আমরা কি পেলাম? ভাষাকে লিখে প্রকাশ করতে যেসব সাংকেতিক চিহ্ন বা ধ্বনি ব্যবহার করা হয় সেগুলোকে লেটার বা বর্ণ বলে। ইংরেজিতে লেটার বা বর্ণ 26টি। তা আমি সংজ্ঞাটা এখন মুছে দিই, পরে পরবর্তী অংশে যাই। আমরা জানি ইংরেজিতে লেটার বা বর্ণ 26টি। এই 26টি বর্ণ হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, আর সেটা আবার দুই ধরনের, তাই না? একটা হচ্ছে ক্যাপিটাল লেটার, একটা স্মল লেটার্স। আমরা অন্য ভিডিওতে এর আগে বলেছি। তাহলে আমরা এখানে ক্যাপিটাল লেটার্স এ থেকে জেড পর্যন্ত লিখে দেখাই 26টি বর্ণ। কেমন? এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। তো ইংলিশ লেটার বা বর্ণ 26টি। আমরা এখানে 26টি বর্ণ দেখতে পাচ্ছি। এগুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে ক্যাপিটাল লেটার আর একটা হচ্ছে স্মল লেটার। ক্যাপিটাল লেটারও 26টি, স্মল লেটারও 26টি, তাই না? এখানে আমি ক্যাপিটাল লেটার 26টি লিখলাম। এবার আমরা চলে আসি অ্যালফাবেট বা বর্ণমালা কাকে বলে। লেটার বা বর্ণ মোট 26টি। এই 26টি বর্ণকে একত্রে অ্যালফাবেট বা বর্ণমালা বলে। আমরা অ্যালফাবেট বানান লিখি এ এল এল পি এইচ এফ আ বি ই টি বেট, অ্যালফাবেট, যার বাংলা অর্থ হচ্ছে বর্ণমালা। কথাটাতে আমরা একটা জিনিস বুঝতে পারছি, তাই না? সব বর্ণগুলো একসাথে মিলে একটা মালা, বর্ণমালা। তো 26টি লেটার একত্রে, সরি আমি এখানে লিখি 26টি লেটারকে, 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বলে, অ্যালফাবেট বলে। তাহলে আপনারা বুঝতে পারলেন লেটার বা বর্ণমালা বর্ণ কাকে বলে এবং অ্যালফাবেট ও বর্ণমালা কাকে বলে। তো আজকে আমি এই দুটো বিষয় রাখতে চাই। নেক্সট ভিডিওতে আমি ভাওয়েল এবং কনসোনেন্ট কাকে বলে এটা নিয়ে আলাপ করব। তার আগে আমার ছোট্ট একটি কথা আছে যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো প্লিজ লাইক করবেন। যদি মনে হয় যে চ্যানেল থেকে উপকার পাচ্ছেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে আপনারা সেটা খুব সহজে পেয়ে যান। আজকের মতো বিদায় নিচ্ছি।